আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়ারা, আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে একজন অকৃতজ্ঞ সন্তানের কথা বলবো। আল্লাহ পাক জানে কারো ঘরেই এরকম সন্তান না দেয়, যে সন্তানের কারণে বৃদ্ধ পিতা মাতার চোখে পানি আসে, সে আসলে সন্তান নামের কলঙ্ক। এক বৃদ্ধ বাবা মা আমাকে কয়েকদিন আগে কল দিলেন যে তাদের সন্তান সিঙ্গাপুরে যাওয়ার পরে তাদের খোঁজ খবর নেয় না, এমনকি তার সন্তান বিবাহিত স্ত্রী সন্তানদের খোঁজ খবর নেয় না। তখন আমি বললাম, আপনার ছেলের মোবাইল নাম্বারটা দেন, আমি একটু কথা বলে দেখি সে কি বলে। তাকে ফোন দিলাম, সে বলল যে, প্রথম বললাম যে বুঝে বললাম যে কেন কি হয়েছে, সে বলল যে আমার পারিবারিক বিষয়গুলো আপনাকে বলা যাবে না। আমি বললাম যে তাহলে আপনাকে নিয়ে আমি একটা নিউজ করি, আপনার বাপ্পার খোঁজ খবর নেন না। তখন সে একটু হয়তো বা ভয় পেলো, সে বলল যে ভাই কি বলবো আপনাকে, আমার বাপ মা বলে বিলেন তারা খারাপ, তারা আমার সাথে অনেক অত্যাচার করছে, তারা আমাকে মানসিকভাবে নির্যাতন করছে, সেই ক্ষোভ থেকে সেই রাগ থেকে তাদের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করেছি, তারা আমাকে ভালোবাসে না, তারা আমার টাকাকে ভালোবাসে। আমি বললাম বল নাকি আপনার ভাই বোন কয়জন। তো বলে যে আমরা দুই বোন, আমি এক ভাই, তো বাবা আমার একমাত্র ছেলে সন্তান, তাকে কিভাবে বাপ করলেন বললাম না। তখন তার বাবা মাকে কল দিলাম, আবার আপনার সন্তান সাথে আপনারা অবিচার করছেন, এই করছেন, তোর বাবা মা কেঁদে ফেললো, তোর মা, বাবা আমার সন্তান আমি তার সাথে কি অবস্থা করবো, আমার তো আর ছেলে নাই, ও একে আমাদের ছেলে, তাকে বিদেশ পাঠানোর জন্য আমরা সমস্ত যা ছিল ঋণ ফিন করে তাকে বিদেশ পাঠাইলাম, বিদেশ থেকে আসেছে তাকে বিয়ে করালাম, সে বিয়ে করার পরে বিয়ে করে বসে এক মাস ছিল, তারপর সিঙ্গাপুর যায়, সিঙ্গাপুর গিয়ে 5 বছর দেশে আসে না, 5 বছর। তখন তার স্ত্রী সন্তান দেয় একটা, তার মেয়ে টানো বাড়িতে আসে না, ফোন দিয়ে বলি আসতে বলি আসে না, টানা 5 বছর পরে সে দেশে আসে, এসে মেয়েকে দেখে বাবা মা দুজনই খুশি, আমার সন্তান ফিরে আসছে বউর কাছে, সন্তানের কাছে। কিন্তু 15 দিন যেতে না যেতেই তার ছেলে তার বউটাতে, ছেলের বউটাতে খারাপ ব্যবহার করে, ঝগড়া করে প্রতিদিনই। তখন তারা বাবা মা ঘরে আসে আর কেউ ঘরে না গিয়ে, তারা বলে যে কি গো বৌমা, তুমি আমার ছেলের সাথে এত ঝগড়া করো কেন, কি হয়েছে। তখন ওই বৌমা বলে, মা আপনার ছেলের ভাবছিলাম 5 বছর পর দেশে আসছে, সে আমাকে ভালোবেসে আসছে, এখন দেখি না সে আমাকে ভালোবেসে আসে নাই, সে অন্য একটি মেয়ের সাথে আমার সামনে কথা বলে। একটা মেয়ে যদি আমার সাথে, আমার সামনে যদি আমার স্বামী অন্য মেয়ের সাথে কথা বলে আমার কেমন লাগে। তখন বাবা মার ছেলেকে ধরলো, কিরে তুই বউ রেখে অন্য মেয়ের সাথে কথা বলিস কেন, এরকম বলতে ধরতেই পারে, বউর পক্ষ নিতেই পারে, যেটা অন্যায় এটা করিস না, ঠিক না। কিন্তু ওর বাপ মা শোনে না, ওর ছেলে শোনে না, বাপ মা আরো উল্টো গালাগালি করে, তোমাদের কি, আমি বিয়ে করুন চাইটা, তোমাদের কি, বাবা মা কিছু বল না। তার ছেলেটা কি করে, কয়েকদিন পরে বাড়িতে বলে যে আমি আস্তে আস্তে এক জায়গায় যাচ্ছি, এক জায়গায় যাওয়ার নাম বলে 10-15 থেকে 20 দিন থাকে, সে দেশে ছুটিতে আসছে স্ত্রী সন্তানের কাছে, স্ত্রী সন্তানের সময় না দিয়ে অন্য জায়গায় অন্য নারীকে গিয়ে 15 থেকে 20 দিন সময় দেয়। তখন বাবা মা স্বভাবতই ছেলের হাতে খারাপ যে ব্যবহার করবে, জবাব দিতে চাইবে, এদের বউ কান্নাকাটি করে, বউ খায় না, যে আমার স্বামী আমাকে রেখে আমার সন্তানকে রেখে এদিকে এদিকে ঘুরে ফেরে করে, আমার লাইফ জীবন রেখে কি লাভ। তখন ছেলে ফিরে আসা টাকা বকাবকি করে, এটি খারাপ ব্যবহার করছিল, ছেলে কি করলো বাপমার বকাবকি শুনে তার স্ত্রীকে তৎক্ষণাৎ তালাক দিয়ে সিঙ্গাপুর চলে যায়, তার বাচ্চা আছে একটা ছোট, এই বাচ্চার সহকারী স্ত্রীকে তালাক দিয়ে সিঙ্গাপুর চলে যায়। তো বাবা মা এটাই তার কাছে ছেলেকে বলছে যে এটা করা ঠিক না, এই মেয়েটা 5 বছর যাবার তোর অপেক্ষায় আছে, আর তুই এসে এই কাজটা করলি, আমি কি জবাব দেবো আল্লাহর কাছে, তোরা যদি অন্যায় করিস না। ছেলে বাপমার কথা শোনো, অবাধ্য সন্তান, সেই তালাক দিয়ে সিঙ্গাপুর চলে যায় এবং বাবা মার সাথে যোগাযোগ বন্ধ করে দেয়। সেই ছেলে যদি এখন বলে যে বাবা মার সাথে অন্যায় করছে কেমনটা লাগে, তাই আমি বলবো যে যেসব ভাইয়ারা এই ধরনের কাজ করতেছেন, বাবা মার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতেছেন না, তারা আপনারা ধার্মিক হন। এবং ওই ছেলে দেখলাম ফুল দাড়ি, সে 5 বার নামাজ পড়ে, এই ধার্মিক হয়ে কি লাভ বলুন। বৃদ্ধ বাবা মার কথা শুনলেন না, স্ত্রী সন্তানকে বঞ্চিত করলেন ভালো পড়া থেকে, বৃদ্ধ বাবা মার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করলেন, আপনার যদি কোটি কোটি টাকা কামানো আপনার আল্লাহকে, আল্লাহ আপনাকে শান্তি দিবেন না। বৃদ্ধ বাবা মাকে এত কষ্ট দিয়ে, স্ত্রী সন্তানকে কষ্ট দিয়ে, স্ত্রীকে কোনো বিনা কারণে তালাক দিয়ে গেলেন আপনি। যাক, তার ব্যাপারে আমি কিছু বলবো না, তার ছবি আমার কাছে সবকিছু আছে, তবে পোস্ট করতেছি না এই কারণে বলতেছি যে এই ধরনের জানেন অকৃতজ্ঞ সন্তান বাবা মাকে কথা শোনো না, সেই অকৃতজ্ঞ সন্তানদের নিয়ে কিছু বলতে আমার লজ্জা করতেছে, তার নাম মুখে আমি আনবো না, সে বাবা মা প্রতি অকৃতজ্ঞ, এতে শিশুটাকে তার সন্তানটাকে সে এতিম করে দিয়েছে থাকতে, স্ত্রীকে এভাবে অবিচার করেছে, এই মানুষগুলো কি করা উচিত আপনার কমেন্ট করে জানান।
যারা এই টাকার লোভ পেয়ে অন্য নারীর প্রতি আসক্ত হয়ে যায়, নিজের স্ত্রী সন্তানকে ভুলে যায়, নিজের জন্মমাতা পিতামাতাকে ভুলে যায়, এই মানুষদের প্রতি কি করা উচিত বলে আপনারা মনে করেন কমেন্টে জানাবেন। আল্লাহ পাক সকলকে হেদায়েত দান করুক এবং বৃদ্ধ পিতামাতাকে সেবা করার সুযোগ দান করুক, স্ত্রী সন্তানের প্রতি সুবিচার করার সুযোগ দান করুক। এই দোয়া করি, সকাল ভালো থাকুন, আসসালামু আলাইকুম।